রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের সবার জন্য একটা ব্রেকিং নিউজ আছে আজ চোদ্দোই নভেম্বর দু আজকে যখন ভিডিওটা শ্যুট হচ্ছে টাইমটা এখন ছটা পনেরো ঠিক এর এক ঘন্টা আগে তোমাদের জন্য আইটিপি টেলিকমিউনিকেশন নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশান আউট করে দিয়েছে দেখো হাওয়াই উড়ে আসা আমি কোনো কথা বলছি না অন স্ক্রিন নোটিফিকেশনে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছে দেখো এখানে আইটিভিপি কিন্তু আবার তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছে টেলিকমিউনিকেশন পোস্টে যাওয়ার জন্য যারা কেবল কেবলমাত্র টেন্থ বা মাধ্যমিক পাস করেছ আর কিচ্ছু লাগবে না তোমরা যদি চাও একটা ভালো সরকারি চাকরি করতে রেপুটেটেড যেখানে স্যালারিও ভালো থাকবে এবং তোমাদের লাইফটাও একটা অ্যাডভেঞ্চারাস হবে তাহলে তোমাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপরচুনিটি যেটা দিচ্ছে আইটিবিপি। মানে ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে ফর্মটা আবেদন আগামী কাল। পনেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে তো বুঝতে পারছো ভিডিওটা খুবই ভাইটাল ভিডিও কিছুক্ষণ আগে রিসেন্ট নোটিফিকেশানটা জারি হয়েছে নোটিশটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নেবে কিন্তু আগে এই ভিডিওটা কমপ্লিট দেখো এই ভিডিও থেকে পুরো ইনফরমেশনটাকে সংগ্রহ করে তারপর নোটিশটা দেখো তাহলে বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবে দেখো বন্ধুরা যারা জানো না আইটিপি সম্বন্ধে বলে রাখি আইটিপিপি হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা প্যারা প্যারামিলিটারি ফোর্স যেটা হচ্ছে সাধারণত দেখবে ইন্দো চায়ডা বর্ডার বা ইন্দো ভুটান বর্ডার যেটা আছে সেখানে তারা কর্মরত থাকে গার্ড দেওয়ার কাজ করে কিন্তু এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু একটু উঁচু পোস্টের জন্য হচ্ছে সেখানে তোমাদের সাধারণত এই গার্ড পোস্টিংয়ে যেতে হবে না ওকে যোগ্যতা টেন থাকবে কিছু না ভিডিওটা কমপ্লিট দেখো পুরো বিষয়টা ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত বলে রাখি এই নিয়োগটা কিন্তু আইটিবিপি করাচ্ছে টেলিকমিউনিকেশন পোস্টে যেখানে আলাদা আলাদা তিন প্রকারের পোস্ট থাকবে টেলিকমিউনিকেশনের ওপর একটা থাকবে সাব ইন্সপেক্টর একটা থাকবে হেড কনস্টেবেল আর একটা থাকবে কনস্টেবেল তিন প্রকার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করাচ্ছে আইটি টেলিকমিউনিকেশনের ওপর এবার তোমাদের এক এক করে ডিটেলসগুলো বলছি দেখো প্রথমে এখানে সাব ইন্সপেক্টর আইটি ইপি টেলিকমিউনিকেশান সাব ইন্সপেক্টরের জন্যে টোটাল শূন্যপদ এইবার রেখেছে বিরানব্বইটা টোটাল শূন্যপদ এবং এই পোস্টে যারা যাবে তোমাদের স্যালারি প্যাকেজটা কিন্তু দারুণ থাকবে প্রথমে সর্বনিম্ন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা যেটা সর্বোচ্চ হবে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রতি মাসে স্যালারি এবং এই পোস্টের জন্য বয়স সীমা বলেছে কুড়ি থেকে পঁচিশ জেনারেল আর যারা ই ডাব্লু এস আছো তিন বছরের ছাড় এস এসসিরা এর ওপর পাঁচ বছরের ছাড় পাবে এই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কোয়ালিফিকেশান তোমাদের বলেছে কিন্তু গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে সায়েন্স শাখায় ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্সে যদি কেউ সায়েন্স শাখায় যদি কেউ গ্র্যাজুয়েশান পাস আউট থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে তাছাড়াও তোমরা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাও তোমরা আবেদনটা করতে পারবে এই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য নেক্সট আসছে তোমাদের হেড কনস্টেবল এই হেড কনস্টেবল পোস্টের জন্য তোমাদের শূন্যপদ রেখেছে সব সবথেকে বেশি টোটাল শূন্যপদ হেড কনস্টেবলের জন্য যেখানে স্যালারি তোমাদের বলা হয়েছে সর্বনিম্ন থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ বলেছে একাশি হাজার একশো টাকা প্রতি মাসে আর এই পোস্টের জন্য বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ এটা জেনারেল আর যারা ই ডাব্লু এস আছো ও বিসিরা তিন বছরের ছাড় এস টিএসি পেয়ে যাবে এর উপর আরো পাঁচ বছরের ছাড় এবার তোমরা এখানে কোয়ালিফিকেশনটা দেখো হেড কনস্টেবল পোস্টের কোয়ালিফিকেশন বলেছে যদি তোমরা টুয়েলভ পাস থাকো সায়েন্স শাখায় মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে যদি তোমাদের টুয়েলভ পাস আউট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর কেউ যদি টুয়েলভ সায়েন্স শাখায় না পাস করো তোমাদের জন্য অল্টারনেটিভ হিসেবে থাকবে টেনথ পাস সাথে সাথে দু বছরের আইটিআই আবার কারো কাছে আইটিআই যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাদের যদি তিন বছরের ডিপ্লোমা থাকে তাও কিন্তু তোমাদের চলে যাবে তো যে কোনো একটা হয় তোমাদের টুয়েলভ সায়েন্স শাখায় পাস আউট থাকতে হবে না হলে টেন্থের সাথে সাথে দু বছরের আইটিআই কারোর কাছে আইটিআই না থাকে যদি ডিপ্লোমা থাকে তিন বছরের ডিপ্লোমা যদি থাকে তাও হবে ওকে তো যে কোনো একটা অপশান তোমাদের যদি ফুলফিল হয় তাহলেই তোমরা কিন্তু হেড কনস্টেবল পোস্টে আবেদন যোগ্য এইবার আসছে তোমাদের আইটিপি টেলিকমিউনিকেশন কনস্টেবল কনস্টেবল পোস্টের জন্য শূন্য পদ রেখেছে টোটাল একান্নটি শূন্য পদ এই পোস্টের জন্য স্যালারি বলেছে সর্বনিম্ন একুশ হাজার সাতশো টাকা এবং সর্বোচ্চ বলেছে ঊনসত্তর হাজার একশো টাকা প্রতি মাসে স্যালারি থাকবে এই পোস্টে তোমাদের বয়স সীমা বলেছে আঠেরো থেকে তেইশ বছর যেটা জেনারেল আর ই আছো যারা ওবিসি আছো এর উপর তিন বছরের ছাড় যারা এসটি এসসি আছো এর উপর পাঁচ বছরের ছাড় পাবে কনস্টেবল পোস্টের যোগ্যতা শুধুমাত্র টেন পাস যারা কেবল মাত্র মাধ্যমিক পাস করেছো আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা আইটিপি টেলিকমিউনিকেশন কনস্টেবলের জন্য ফর্মটা আবেদন করতে পারবে এইবার আসা যাক তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশান প্রসেস কিভাবে করানো হবে সিলেকশান প্রসেসে টোটাল চারটা ধাপ থাকবে কি কি প্রথম ধাপে হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট তারপরে হবে তোমাদের একটা এক্সাম তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর মেডিকেল টেস্ট হয়েই তোমাদের কিন্তু একেবারে ম্যারিট লিস্ট জারি হয়ে যাবে এবার এখানে তোমাদের হাইট যেহেতু এটা বুঝতে পারছো একটা ফোর্সের ভ্যাকেন্সি একটা প্যারামিলিটারি ফোর্স যেখানে তোমাদের হাইট কিন্তু অবশ্যই থাকতে হবে তো হাইটের ব্যাপারটা কি উল্লেখ করেছে এখানে আইটিপি দেখে নাও এখানে হাইট বলেছে যারা মেল ক্যান্ডিডেট আছো একশো সত্তর সিমি হাইট থাকতে হবে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো একশো সাতান্ন সেমি হাইট থাকতে হবে এবার যারা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো শিডিউল ট্রাইব ঠিক আছে মেল ক্যান্ডিডেটদের জন্য একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি যারা শিডিউল ট্রাইব আর যারা শিডিউল ট্রাইব ফিমেল আছো অর্থাৎ এসটি ফিমেল তোমাদের জন্য একশো পঞ্চাশ সেমি হাইট এই হাইট যদি ক্রাইটেরিয়াটা তোমরা ফুলফিল করো তাহলে ফর্মটা আবেদনযোগ্য এইবার আসা যাক তোমাদের ইম্পর্টেন্ট ডেট ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ কবে থেকে ফর্মটা আবেদন হচ্ছে ভিডিওর প্রথমেই বললাম যেটা ফর্মটা আবেদন কাল। পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে যার লাস্ট ডেট থাকবে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ চোদ্দোই নভেম্বর পর্যন্ত তোমরা অনলাইনে ফর্মটা আবেদন করতে পারবে এই অনলাইন ফর্মটা আবেদন করতে পারবে আইটি অফিসিয়াল ওয়েবসাইটে আইটি ইপির অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে এখন কিন্তু অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়নি কাল বা আজ রাত্রে বারোটার পর কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভ করে দেওয়া হবে তোমরা যে কোনো মুহুর্তে ফর্মটা আবেদন করে নিতে পারো তবে লাস্ট ডেটটা মাথায় রাখবে চোদ্দোই ডিসেম্বর এর আগে আবেদনটা কমপ্লিট করতে হবে এবার যখন তোমরা অনলাইনে আবেদনটা করতে যাবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে কত টাকা ভালো করে দেখো যারা এখানে এসআই পোস্টে আবেদন করবে অর্থাৎ এই যে ওপরে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যারা আবেদন করবে তোমাদের কিন্তু দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে আর বাকি যে দুটা পোস্ট আছে হেড কনস্টেবল আর কনস্টেবেল এই দুটি পোস্টের জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস এই অ্যাপ্লিকেশন ফিসগুলো আবার সব ক্যান্ডিডেটের জন্য নয় যারা শুধুমাত্র ইউ আর ও তাদেরকে দিতে হবে যারা এস যারা এসসি আর যারা ফিমেল বা মহিলা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না সে তুমি এসআই অ্যাপ্লাই করো বা তুমি হেড কনস্টেবল বা কনস্টেবল অ্যাপ্লাই করো কোনো অ্যাপ্লিকেশন ফিস তাদের জন্য লাগছে না শুধুমাত্র যারা ইউ আর ও মেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য লাগছে এস টি এসসি তুমি মেল হো বা ফিমেল হো লাগবে না আর যারা ও আর ইউ আর ফিমেল আছো তাদের ক্ষেত্রে লাগবে না মানে এক কথায় যদি বলি যারা পুরুষ ইউ আর ও তোমাদেরকে তোমাদেরকেই অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে বাকি সবার জন্য ছাড় এখানে কারোর অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তো আশা করছি বিষয়টা আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পারলাম এই নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি যারা টেলিগ্রামে এখনও জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ওখানে সমস্ত প্রকার রিক্রুটমেন্টের নোটিফিকেশন পিডিএফ রেজাল্ট সমস্ত আপডেট কিন্তু ওখানে যে কপিগুলো হয় সেগুলো আপলোড করে দিই যেখানে তোমরা সরাসরি ডাউনলোড করে দেখতে পাবে তো নোটিশটা ডাউনলোড করে দিয়েছি তোমরা টেলিগ্রাম থেকে সরাসরি গিয়ে নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো আর এর আবেদনটা আগামীকাল থেকে শুরু হচ্ছে পুরুষ মহিলা উভয় চাইলে কিন্তু আবেদন করতে পারো তো আশা করছি বিষয়টা ডিটেলসে বোঝাতে পারলাম তোমরা যদি চাও এর সিলেকশান প্রসেসের ওপর একটা ভিডিও নিয়ে আসে তাহলে কিন্তু কমেন্টে কমেন্ট করবে কারণ এর ফিজিক্যালটা প্রতিটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা হবে এক্সামটাও তোমাদের সিলেবাস কিন্তু পোস্ট ওয়াইজ আলাদা আলাদা থাকবে সেই ক্ষেত্রে সিলেকশানের প্রসেসটা বুঝতে পারছো একটা লম্বা ভিডিও হয়ে যাবে যদি এই ভিডিওর সাথে সেটা আমি যুক্ত করি তো সেই জন্য বলবো। কেউ যদি সিলেকশনের উপর ভিডিও চাও কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টটা কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তী একটা ভিডিওতে এই আইটিভি টেলিকমিউনিকেশনের ওপর একটা সিলেকশানের ফুল ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এ পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম